চ্যাপ্টার 7.1 ক্লাস 1 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এর আগে 3 শেষ করছি। এখানে আমরা ত্রিকোণমিতির কতগুলো নতুন সূত্র শিখব, সূত্রগুলোর একটু প্রমাণ দেখে নিব। প্রমাণগুলো মূলত তোমরা ফার্স্ট ইয়ারে যে সূত্রগুলো পড়ছো, সাপোজ ফার্স্ট ইয়ারের প্রথম ত্রিকোণমিতির সূত্র কি পড়লো, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা হইল ত্রিকোণমিতির সূত্র। তার বিপরীত সূত্রটা আমরা শিখবো ইনভার্স ফাংশনের। সূত্রগুলো একটু দেখে নাও, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্রটার প্লাস হইলে এটা যদি মাইনাস, তো মাঝখানের চিহ্নটা মাইনাস হয়। খুব সহজ ভাবে অ্যাকচুয়ালি এই চারটা সূত্র প্রমাণ করা যাবে, এক থেকে চার। তো প্রতিটা নিয়মের আমি একটা করে প্রমাণ করাই দিব। তোমাদের আজকের ক্লাসের পরের কাজ হচ্ছে তোমরা বাকি সূত্রগুলোও প্রমাণ করবা, মানে সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে, এটার উত্তর হইল জেনারেলি আসে না, কিন্তু মানে আমি ব্যতিক্রম যে হয় না সেটা বলতেছি না, মানে অনেক কলেজে হয়তো প্রমাণ চলে আসে, দ্যাট ইজ ওয়াই প্রমাণগুলো শিখে রাখো, আর শিখতে আসলে কোনো ক্ষতি নাই। তাহলে আসো আমরা প্রমাণ এক ত্রিকোণমিতিক ফাংশনের প্রমাণটা করতেছি। তো ভাইয়া, হ্যাঁ ভাই, ওই যে একটু অফ কথাবার্তা বলি একটা, ভাই ওই যে এখন তো লিংক দেন না আপনি বলে দিয়েছেন, তো এখন তো পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। ভাইয়া ওই যে পাসওয়ার্ডটা দিছেন ওইটা দিয়ে ভাইয়া এখন আমার মাত্র ঢুকতে অনেক প্রবলেম হইলো। ওই লাস্টে যে 09 আছে আমার 0 বাদ দিয়ে খালি 09 মানে ইসেতে আমি একটু বলি, মানে 10টা ডিজিট লেখা যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রবলেমটা হলো যে 10টা ডিজিট যেহেতু লেখা যায়, মানে 0টা দিয়ে দেওয়ার কারণে 11 ডিজিট হয়ে যাচ্ছে, এই কারণে 0টা বাদ দিয়ে দিছি, বুঝতে পারছো? জি ভাই, তাহলে শুধুমাত্র 9 দিও। সো সূত্র প্রমাণ করার আগে আমাদের একটা কথা আমি বলে দিই, সাপোজ ধরো সাইন থিটা ইকুয়াল টু এক্স, থিটার মান কত হয়? সাইন ইনভার্স এক্স। তাহলে আজকে থেকে আমি যদি কখনো তোমাকে জিজ্ঞাসা করি এরা ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়, মানে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এক্স এগুলো দ্বারা কি বোঝায়, উত্তরটা হবে এগুলো দ্বারা একটা অ্যাঙ্গেল বোঝায় থিটা, বুঝতে পারছো কথা? সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কস ইনভার্স এগুলো দ্বারা মূলত আমরা অ্যাঙ্গেল বুঝি, কোণ। মানে সাপোজ সাইন ইনভার্স হাফ, এটা মানে হচ্ছে 30°, বা সাধারণত আমরা রেডিয়ানই প্রকাশ করব, সেটা হচ্ছে 5/6। ক্লাসে সবাই কি বুঝতেছো ইনভার্স ফাংশনের কথা? এই প্রশ্নটা সামনে অনেকবার আসবে। এবারে আসো প্রুফ 1, এক নম্বর প্রমাণটা একটু করতেছি। এক নম্বর প্রমাণে প্রথমত আমরা ধরে নিই সাইন এ ইকুয়াল টু হলো এ, তো এ হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন বি হচ্ছে ওয়াই, তো বি হবে সাইন ইনভার্স ওয়াই, এটা অ্যাঙ্গেল। তো ভেরা ফার্স্ট ইয়ারের সূত্র পড়ছিলাম, প্রথম সূত্র কেউ একজন বলো, জানা আছে সাইন এ প্লাস বি সূত্র, কেউ কি পারো মুখস্থ বলতে পারো সাইন এ প্লাস বি কত? একটু জানো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার তন্মধ্যে আমি যেহেতু ইনভার্স প্রমাণ করব, মানে এ আর বি এর বদলে আমরা এক্স আর ওয়াই টা ইন্ট্রোডিউস করব, যারা সাইন এ আর সাইন বি তে আমি এক্স আর ওয়াই বসাই দিতে পার, কিন্তু আনফরচুনেটলি আমি কস এ আর কস বি মানটা তো জানি না, মানে অ্যাকচুয়ালি এক্স এর মাধ্যমে বের করতে পারবো কি, কিভাবে বের করবো একটু দেখে নাও। পারা যাবে সাইন এ ইন্টু রুট হোল স্কোয়ার বি হইলে কত হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন বি থাকলো, এটা একটা বুঝছো কিনা ভেরা একটু আবার বুঝাই,
1 minus cos square b মানে sin করে 1 minus sin square b মানে cos square b রুট করলে cos b হয়ে যায় আর এটাকে কিভাবে লিখবো 1 minus root over 1 minus sin square a এটা মানে cos square এ রুট করলে cos a হবে মানে সবগুলোকে sin এ প্রকাশ করলাম তাহলে আমি x আর y এর মাধ্যমে সবগুলোকে প্রকাশ করতে পারি सबाई की कथा सुनते पाई जी फाइन एब मान गुला बसाई तो साइन ए माने होच्छे एक्स और साइन बी माने होच्छे वाई कैमन जानी आसछे बोझा जाए हेडफोन छाड़ा जैकाम प्रमाण करते सब ওকে আমি তোমাদের আমি একটু অ্যাটেনডেন্সটা নিয়ে রাখতেছি অনেকেই আমি দেখতে পাচ্ছি যে রেগুলার ক্লাসগুলো করো না যারা রেগুলার ক্লাস করো না তাদের গ্রুপে থাকার প্রয়োজন নাই কারণ আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ক্লাস করতেছে 14 জন তো আই গেস গ্রুপে স্টুডেন্ট 30 এর উপরে তার মানে অর্ধেকও স্টুডেন্ট ক্লাস করতেছে না তার মানে ওদের ক্লাস করার কোনো প্রয়োজন নাই তো গ্রুপ থেকে সরাসরি রিমুভ করা হবে এবং এটা হলো মানে পার্মানেন্ট ডিলিট হবে আমরা ভাইয়া মানে স্ট্রিক্টলি পড়ানোর চেষ্টা করি কষ্ট করে অনেক কষ্ট করে পড়াই তোমাদের প্রতিটা জিনিস তোমাদের যারা পরিশ্রম করো তারা আমার পরিশ্রমটা বুঝতে পারবে কারণ তোমরা যখন আমাকে ফিডব্যাক মানে প্রশ্ন প্রশ্ন পাঠাও আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি তো তোমরা তুমি হয়তো একজন আমার তো ফার্স্ট ইয়ারের 100 এর উপরে স্টুডেন্টকে ফিডব্যাক দিতে হচ্ছে আমি শুধু ফার্স্ট ইয়ার না 19 তারপরে সেকেন্ড ইয়ার যারা আছে সবাইকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি তো যারা সিরিয়াসলি পড়তেছো না এমনি মনে করতেছো যে ভাইয়া পড়ি আর কি এই আর তো তাদের আসলে গ্রুপে থাকার কোনো প্রয়োজন নেই ফাইন এবার যদি প্রুফ 3 আর 4 আসে cos a আর cos b কে x আর y ধরে cos a + b আর cos a - b সূত্রের সাহায্যে প্রমাণ কি করতে পারবা ক্লাসের সবাই জি ভাই জি স্যার আমি ধরে নিচ্ছি পারবা সো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রুফ 5 এ আমি একটু গ্রুপে আগে শেয়ার করছি প্রথমে আমি সূত্রগুলো একটু শেখাবো আজকে ক্লাসের জন্য তোমাকে আমি 1 থেকে 7 সূত্রগুলো একটু শেখাবো পাশাপাশি ট্রান্সফরমেশন একটা টপিক আছে সেটা পড়াবো তারপরে অঙ্কে যাব
তো এবার এক থেকে চার মনে হয় পারবার, টেন এর দুটা সূত্র, এর মধ্যে আমি একটা প্রমাণ শিখাই দিই, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। তো এই সূত্রটা প্রমাণের জন্য প্রথমে আমরা এর আগে কিন্তু সাইন এ আর সাইন বি এক্স আর ওয়াই ধরে নিছি, এবার আমরা কজ এ আর মানে সরি টেন এ আর টেন বি ধরে নিই। টেন এ ইকুয়াল টু হলো এ, তো এ হবে টেন ইনভার্স এ, টেন বি হচ্ছে ওয়াই, তো বি হবে টেন ইনভার্স ওয়াই। কেউ কি আমাকে বলতে পারবা টেন ইন টেন এ প্লাস বি এর সূত্র? ছোটবেলায় পড়ে আসছো ফার্স্ট ইয়ারে, টেন এ প্লাস বি এর ফর্মুলাটা একটু জানো, টেন এ প্লাস বি কত হবে? ভেরা tan a plus tan b 1 minus tan a tan b আরো সহজ, আমি x আর y কে ধরে নিয়েছি tan a আর tan b, মানগুলো একটু বসাও, tan a plus b কত হবে? plus y divided by 1 minus x, তো এই tan এটাকে ডানে পাঠিয়ে দাও, এটা হবে tan inverse a plus b হবে tan inverse x plus y divided by 1 minus x y, a আর b আমরা জানি tan inverse x আর tan inverse y, tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y divided by 1 minus x y, a plus b এর সূত্রটা tan inverse x plus tan inverse y এর সূত্র হচ্ছে tan inverse x plus y divided by 1 minus x y। একই রকম ভাবে আই গেস তুমি রুট 6 টাও করতে পারবা, tan inverse x minus, সেক্ষেত্রে তুমি tan a minus b এর সূত্রটা ইউজ করো। পারবা ভেরা? আমি অ্যাড করাইছি, আমি তোমাকে কাজ দিছি হচ্ছে 2 3 4, পাঁচ নাম্বার প্রুফটা দেখাই দিলাম, এবার 6 নাম্বার প্রুফটা পড়ো, বুঝতেছো আমার কথা? হোমওয়ার্ক গুলো কিন্তু এই প্রমাণ গুলোও থাকবে, প্রত্যেকটা প্রমাণ সুন্দরভাবে করো। তো প্রমাণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা একটু এখন দেখি, ইম্পর্টেন্ট প্রমাণটা হচ্ছে 7 নাম্বার, 2 tan inverse x, এটার অ্যাকচুয়ালি তিনটা সূত্র, tan inverse দিয়ে cos inverse দিয়ে tan inverse দিয়ে, তো কখন কোনটা লাগে এটা প্রমাণ দেখে তুমি বুঝতে পারবে। আছে প্রমাণে যদি ধরো রাইট লেফট সাইডে আছে 2 tan inverse x, প্রমাণে আছে sin inverse দিয়ে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে, প্রমাণে cos inverse তো থাকতে পারে, তখন তুমি লাস্টটা ইউজ করবে, এরকম। তো তার আগে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের একটু মনে আছে কিনা একটু জানতে চাই। tan 2 থিটা সূত্র কেউ কি বলতে পারবা ক্লাসে? কেউ tan 2 tan a divided by 1 minus tan square a, excellent, 2 tan a by 1 minus square a, তাহলে আসো আমরা স্টার্ট করি, প্রুফ 7 টাও করাই দিচ্ছি আমি, থাকলো এখানে আমার tan b এর প্রয়োজন, tan 2 a এর মানটা হইলো tan inverse x বসাই দিছি, tan 2 এর সূত্র যেহেতু ইজিলি পারো তো এইটা খুব একটা প্রবলেম হবে না। তোমাদের কাছে আমি জানতে চাই আনকমন দুইটা সূত্র, sin 2 a আর cos 2 এরও দুইটা সূত্র আছে tan এর মাধ্যমে, কেউ কি বলতে পারবে আমায়? sin 2 a is equal to 2 tan a divided by 1 1 plus tan square a, আর cos 2 a is equal to 1 minus tan square a divided by 1 plus tan square a, excellent। সবাই নিশ্চয়ই এই সূত্রগুলো পড়ছো, সাইন টু এর এমনিতে বেসিক সূত্র হচ্ছে টু সাইন এ কজ এ, তো ট্যান এরও একটা সূত্র আছে, সেটা হলো টু ট্যান এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। তো আমরা এই দুটা সূত্র এর মাধ্যমে একটু প্রমাণ করার চেষ্টা করি, আবার সাইন টু এ যেহেতু আমি ট্যানটাই ধরছি এই কারণে আমি ট্যান এর সূত্রে প্রকাশ করার পাই, টু ট্যান এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ,
মানটা যদি বসাই মিনাস বাই 1 প্লাস x স্কয়ার সাইন এর পাশে পাঠিয়ে দাও সো 2 এ হবে সাইন ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার এই আমরা সবাই জানি ট্যান ইনভার্স x সো 2 ট্যান ইনভার্স x হবে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার ফার্দার মোর আমরা আরেকটা সূত্র আছে এবং cos 2a সূত্রটা হচ্ছে 1 minus tan square a divided by 1 plus tan square a. So cos 2a hobe tan inverse cos 2a cos ta ke dane pathai dile cos inverse hoye jabe similarly a hocche tan inverse x so basically 2 tan inverse x er tinta sutro ache kokhon kotha use korbo shob probaner upor nirbhorshil সূত্র তিনটা তোমাদের একবারে মুখস্থ রাখতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই লাইনগুলো লেখার পরে এই তিনটা লেখার পরে 2 tan inverse x = tan inverse 2x / 1 - x² = sin inverse 2x / 1 + x² = cos inverse 1 - x² / 1 + x² বলা যায় সূত্রগুলো কি আমি সবাইকে বোঝাতে পারছি ক্লাসের সবাই জি স্যার আজকে ক্লাসের জন্য এই সাতটা সূত্র তোমাকে জানতে হবে পাশাপাশি তোমার ট্রান্সফরমেশন বা চাইলে আমরা ত্রিকোণমিতিক ফাংশন মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ করতে পারো সাইন এক্স থেকে সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে বা ট্যান ইনভার্সে চলে যেতে পারো কিভাবে আসো আমরা একটু ট্রান্সফরমেশনটা দেখি এটা কিন্তু কোনো সূত্র না এটা একটা রুল যেটা তোমার কাজে লাগবে এরা আজকে ক্লাসের পরে মানে এই চ্যাপ্টারের প্রমাণগুলোর পরে আমরা অঙ্কে আসব 7.1 এর ক্লাস দিব টোটাল আমরা চ্যাপ্টার যদিও মাত্র 23টা অঙ্ক আজকে প্রথম ক্লাস হই গেছে আমি গ্রুপ করে দিব ম্যাম নিচের টুকু মুছেন না বুঝি নাই নিচের টুকু মুছেন না আচ্ছা আচ্ছা তো ট্রান্সফরমেশনটা বুঝার চেষ্টা করো ট্রান্সফরমেশন মানে রূপান্তর একটা ফাংশন থেকে আরেকটা ত্রিকোণমিতিক ফাংশন চলে যাবে সাপোজ একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণ 4 একক এটা 3 একক এটা হলো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল থিটা জানতে চাই অতিভুজ কত হবে ভেরা 5 এবার তোমাদের কাছে জানতে চাই সাইন থিটা কত লম্ব বাই অতিভুজ ঠিক আছে তাহলে আমি মাসখান দিয়ে দুমদামকে একদম মুখস্থ মাইরা দিছি ঠিক আছে কি হবে কে মেসেজ দিছে মুফাসসিরের সূত্র মাইক্রোফোনটা মিউট করে দাও সাইন থিটা 4/5 থিটা কত হবে সাইন ইনভার্স 4/5 cos থিটা হচ্ছে 3/5 তো থিটা হবে cos ইনভার্স 3/5 সিমিলারলি tan থিটা হচ্ছে 4/3 থিটা হচ্ছে tan ইনভার্স 4/3 আমার প্রশ্ন হচ্ছে থিটা কি আলাদা নাকি থিটা সেম তিনটা ক্ষেত্রে থিটাটা কি সেম না তার মানে সাইন ইনভার্স যেটা 4/5 সেটাকে কি আমি ট্রান্সফর্ম করে কস ইনভার্স 3/5 লিখতে পারবো মানে সাইন ইনভার্স যেটা 4/5 ইকুয়াল টু কি আমি কস ইনভার্স 3/5 বা ট্যান ইনভার্স 4/3 লিখতে পারি না সবাই কি বুঝতেছো আমার কথা মানে প্রত্যেকটাই তো থিটা অ্যাঙ্গেলটা তো সেম মানে সাপোজ এই অ্যাঙ্গেলটা হলো 63 ডিগ্রি প্রত্যেকটাই কি 63 ডিগ্রি না ক্লাসের সবাই মানে সাপোজ তুমি ফর্মুলা শিখছো আমি একটু বুঝাই দিই এই ট্রান্সফরমেশনের উপকারিতাটা কোথায় এটা যদি একটু জানতে চাও তাহলে আমি হ্যাঁ বলবো সাপোজ আমরা ফর্মুলা শিখছি সাইন ইনভার্স x + সাইন ইনভার্স y তো তোমার পরীক্ষায় একটা আছে সাইন ইনভার্স 4/5 প্লাস হইল কস ইনভার্স 2/√5 তাহলে আমাকে বলো আমি কি চাইলে এই কস ইনভার্সটাকে যদি সাইন ইনভার্সে কনভার্ট করি তারপরে আমি ফর্মুলায় ফেলতে পারবো না এক নাম্বার তুমি কথা কি বুঝতেছো ক্লাসের সবাই ট্রান্সফরমেশনের উপকারিতাটা জি স্যার সো এরা মোটামুটি একটা 20 মিনিটের একটা প্যাচাল পেরে ফেলছি সাতটা সূত্র শিখাইলাম আর এক নজর সূত্রগুলো একটু দেখে নিয়ে আসতে চাই এখন আমি ধরে নিচ্ছি যে মুখস্থ হবে না কিন্তু তারপরেও আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমরা এক নজর এক থেকে সাত সূত্রগুলো দেখে নাও রেকর্ডিং
ধরে নিচ্ছি সূত্রগুলো এক নজর তোমরা সবাই দেখে নিছো। সো আমরা স্ক্রিন অফ করে দিলাম, এবারে অঙ্কে চলে যাব। অনুশীলনী 7.1 কি সবাই কথা শুনতে পাচ্ছ? দেখো তো ক্লাসের সবাই, তোমাদের কথা সামহাও আমি শুনতে পাচ্ছি না, মানে এটা একটা বড় প্রবলেম। মানে মাইক্রোফোনটা আসলে ঝামেলা করতেছে, এই কারণে আমাকে হেডফোনটা ইউজ করতেই হচ্ছে। এটা একটা ওয়্যার হেডফোন, যেটা খুবই একটা ঝামেলার বিষয় আমার কাছে লাগে। ওকে, চ্যাপ্টারে চলে যাচ্ছি আমি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি মাইক্রোফোনটা ইউজ করে জিজ্ঞেস করে নিব। এরা আমাকে একটু বলো। হ্যাঁ, অঙ্ক শুরু করতেছি একদম। আমাকে প্রমাণ করতে বলছে একের এক, ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল টু পাই বাই 4। সো হোপফুলি এটা কোন সূত্রে পড়বে, কেউ কি বলতে পারবা কত নম্বর সূত্র হবে এটা? এর মধ্যে কয়েকটা আমি করে দিব, বাকিগুলো করতে হবে। 17 আমি সবগুলো করবো না, প্রত্যেকটারই একই রকম অঙ্ক গুলা করবো, কয়েকটা বাকিগুলো তোমাদের করতে হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্রটা কি থেকে বলতে পারো? x plus y divided by 1 minus xy. 1 minus xy. So complete করো, tan inverse লসাগু হলো 6, 3 plus 2 পরে 6 minus x. So it will be tan inverse 5 by 6 6 by 5. কাটাকাটি গেল, tan inverse 1. tan কত হলে 1 হয় কে বলতে পারবে? 5 by 4 ততটুকুই সহজ লাগে সবার জন্য, এটা আমি কারো পার্টিকুলার জন্য বলতেছি না। এরা এই ধরনের অঙ্কগুলো কি পারবা? তিনটা থাকলে প্রথমে এই দুটা নিয়ে সূত্র করবা, তারপরে তৃতীয়টা নিবা, পারবা? দুইবার করতে হবে কাজগুলো। tan inverse x plus tan inverse minus tan inverse y এই সূত্রটা দিলা, 6 নাম্বারটা দিলা, tan inverse something আসলো, সেটার সাথে আবার সূত্র দিবা, পারবা কি একটু জানাও? জি স্যার। চারটা যদি থাকে, এই দুইটাকে সূত্র নিবা, এই দুইটাকে সূত্র নিবা, দুইটাই tan inverse আসবে, আবার সূত্র নিবা, tan inverse 1 আসবে লাস্টে, 5 by 4 হবে, পারবা? জি স্যার। দুইয়ের এক নাম্বার ইম্পর্টেন্ট করাই দিচ্ছি আমি, 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7। একটু ঝামেলা যেটা মনে হচ্ছে যে 2 tan inverse কেন, মানে tan inverse হলে তো সূত্রটা ইজিলি হইত। হ্যাঁ, আমরা কি 7 নাম্বার 2 tan inverse x এর সূত্র পড়ছি না? তিনটা 2 tan inverse কি tan inverse এও কনভার্ট করা যায় না, মনে আছে সবার? জি স্যার। তো প্রথমে আমরা 2 tan inverse কে tan inverse এ কনভার্ট করে নিই, তারপর আমরা তার সাথে tan inverse 1/7 এর সূত্র করে pi by 4 প্রমাণ করব। আপাত দৃষ্টিতে মনে হবে ভাইয়া সবই কি pi by 4 নাকি? সব না, কয়েকটা, মানে বেশ কয়েকটা উত্তর pi by 4 আসছে, কিন্তু দেখো এটা pi by 4 না, এটাও pi by 4 আসছে।
সবাই কি বুঝছো আমার কথা ওকে সো 2 এর এক নাম্বার দিয়ে স্টার্ট করতেছি ইয়ার এ 2 টাইম ইনভার্স 1 বাই 3 ফার্স্ট টাইম ইনভার্স 1 বাই 7 2 tan inverse x সূত্র হচ্ছে tan inverse 2x by 1 minus x squared plus tan inverse 1 by 7 tan inverse উপরে 2 by 3 নিচে 8 by 9 plus tan inverse 1 by 7 এটা উল্টাই দিলে কি হবে tan inverse 2 by 3 9 by 8 ফর্মুলায় তো লসাগু করলে কত হবে চার এর সাথে লসাগু আঠাইশ তো এটা কত হবে ট্যান ইনভার্স 25 সেক্ষেত্রে 2 tan inverse কিন্তু sin inverse সূত্র আছে আর এটাকে ট্রান্সফর্ম করে মিলাই নিই তো ট্রান্সফরমেশন এখনো আসেনি তো এখন চলো আমরা ট্রান্সফরমেশনের এমনটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই ক্যালকুলেশন পার্টটা কি বুঝতে পারছো জি ভাইয়া পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি হোমওয়ার্কগুলো পড়বা তাহলে প্র্যাকটিস হয়ে যাবে হোমওয়ার্কগুলো যদি করো তাহলে সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে অঙ্ক আমি এমন ভাবে করাই যেন আসলে তোমাদেরও কাজগুলো করতে হয় ইনভলভমেন্ট শুধু আমার একা থাকতে হবে না তোমাদের থাকতে হবে তো তিনের এক নাম্বার একটা করাই দিচ্ছি আমি সাইন ইনভার্স 4 বাই 5 প্লাস কস ইনভার্স 2 বাই রুট 5 ইকুয়াল টু ট্যান ইনভার্স 11 বাই 2 রাইট সাইডটা দেখো ট্যান ইনভার্সে আছে তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আসতেছে একটা কাজ করি এইটারে আর এইটারে দুইটারই ট্যান ইনভার্স বানাই ফেলি চিত্র একে যেটা ট্রান্সফরমেশন রুলটা আমি শিখাইলাম দুইটাকে ট্যান বানায় ফেলার পরে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র দিলে রাইট সাইডটা হয়ে যাবে না বুঝতে তো আমার কথা ক্লাসের সবাই জি স্যার তো আসো তিনের এক নাম্বারটা করি tan inverse 4 by 5 plus cos inverse 5 সমকোণী ত্রিভুজ আঁকো পাশে না 4 by 5 sin আছে sin মানে কি সাগরের লবণ গতি লম্ব বাই গতিভুজ লম্ব 4 গতিভুজ 5 ভূমি কত ভেড়া জানা 3 তাহলে sin inverse যেটা 4 by 5 জানতে চাই ট্যান ইনভার্স কত ট্যান ইনভার্স কত হবে লম্ব বাই ভূমি 4 বাই 3 একই থিটা হবে না ভেরা ট্যান ইনভার্স যেটা 4 বাই 5 সেটাই ট্যান ইনভার্স 4 বাই 3 পাশে সবাই কি বুঝতেছো জি ভাইয়া স্যার এখন তোমাদের প্রশ্ন যেটা আসা উচিত ভাইয়া চিত্রটা কি আঁকতে হবে 100% সূর্য যেমন কালকে উঠবে তো পাশে থাকতে হবে বুঝছো আমার কথা এটা ঠিকানা দিয়ে আলফাও দিতে পারো
cos inverse 2 by root 5 cos মানে ভূমি বাই প্রতিভুজ ভূমি 2 প্রতিভুজ root 5 জানতে চাই লম্ব কত 3 ভালো করে দেখে বলো লম্ব কত 1 হবে ভ্যান 5 minus 4 তাহলে 1 হয় root 1 মানে 1 বুঝতে পারছিস তার মানে cos inverse যেটা 2 by root 5 tan inverse কত আছে কি বলতে পারবা half half ট্রান্সফরমেশন কিভাবে করে তা নিশ্চয়ই বুঝছো এই কাজটা আমরা 10 15 বার তো করবই হোমওয়ার্কে তোমরা আরো 20 বার করবে আর কি হলো না tan inverse x plus tan inverse y সূত্র কত x plus y 1 minus x y tan inverse 6 8 plus छाय छाय कहाँ थे? tan inverse 11 by right side. तो फर्स्ट ट्रांसफॉर्मेशन करलाम तार परे शूटले फिले वो कोटा करलाम. आशा करी बुझते पड़ते सो. पासे चित्र बुला आते हो. ट्रांसफॉर्मेशन करा शो. बुझते सो. शो भाई. अनुपातिक चित्र. परफेक्ट होते हो बना. पासे शो भाई की वो कोटा बुझते पड़ते सो. जी भैया. এবার এবার দেখো যে অনেকগুলো অঙ্ক একই রকম আছে তোমরা আমার সাথে একমত হবে না একটু দেখে নাও 3 এর 2 3 একই রকম না ভাই সবগুলোকে tan বানাই নিবা তারপরে tan ইনভার্স এর সূত্র নিবা পারবা জি স্যার ইনফ্যাক্ট 4 এর একও তাই কেন তাইলে এটাকে 4 এ আলাদা করে অঙ্ক দিতে গেল আমরা এই টাইপের মধ্যে কি আর কোনটাই করব না নো আরেকটা করি 4 এর 2 নাম্বারটা করায় দিচ্ছি ভেরা তোমরা মাঝখানের এই 4 এর 3 আগেই বলতেছি 5 এর 1 এইটা এখন করব না কেন করব না এখানে হাফ আছে স্পেশাল নিয়ম সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাব কিন্তু তোমাদের কাজ দিছি 4 এর 2 পর্যন্ত 4 এর 2 নাম্বারটা আমি করায় দিচ্ছি 4 এর 1 পর্যন্ত তোমরা সবগুলা করবে বুঝছছ আমার কথা এটা একটা তো কত আছে দেখতে পাচ্ছি না আমি আমার চিত্রে কেটে গেছে কত আছে বলো তো কার পাশে কি বই আছে 2 tan inverse 1/5 আচ্ছা ভাইয়া তোমাদের সামনে কি এই তারটা ঝুলতেছে দেখো তো না স্যার না ভাই ওকে তাহলে আমি খুবই দক্ষতার সাথে ক্লাসটা নিতে পারি চ্যানেল 2 নাম্বার দেখো লেফট সাইড cos ইনভার্স 3/65 2 tan ইনভার্স 1/5 বুদ্ধিটা হলো এটাকে আমি তো ইজিলি ট্রান্সফরমেশন দিয়ে tan বানাই ফেলতে পারব আর 2 tan ইনভার্স কে সূত্র দিয়েও কি tan ইনভার্স বানাই ফেলতে পারবো না জি ভাইয়া সো দুইটাকে tan ইনভার্স করে tan ইনভার্সের সূত্রে নি না করে দিলেও হয়তো পাতা আমি করাই দিচ্ছি একটা হলো ট্রান্সফরমেশন cos মানে ভূমি বাই প্রতিভুজ 65 এটা মোস্ট অফ 16 হবে সবাই বুঝতে পারতেছো এবার এটা সাইজে আসছে সূত্র tan ইনভার্স x plus tan ইনভার্স y tan ইনভার্স কত হবে x plus y
by 1 minus 63 into 12 636 যোগ 26 756 হবে 756 ভাগ করলে হচ্ছে 12 16 12 192 তার 63 63 5 576 দিয়ে ভাগ করলে কি 3/4 হয় নাকি দেখো তোমরা জি ভাইয়া তোমাদের এত কষ্ট করতে হবে না হয়তো তোমাদের ক্যালকুলেটরে তোমরা ইউজ করতে পারবা আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা মানে ক্যালকুলেশনের মধ্যে একই ঝামেলা 1 থেকে 4 এর 2 আমাদের হয়ে গেছে পরবর্তী অঙ্কে চলে যাব আমরা 5 এর 2 নাম্বার মাঝখানে আমরা বাদ রাখছি দুইটা অঙ্ক 4 এর 3 5 এর 1 এই দুটো স্পেশাল অঙ্ক ফাইন পাঁচের দুই নাম্বারটা একটু দেখে নাও সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস বি স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার এই দুটা কি সূত্র সূত্র লাগতেছে ভাই বলো তো সাইন ইনভার্স দুটেই সূত্র কোন সূত্র কে বলতে পারবে স্যার 2 2a না 2 ট্যান ইনভার্স এটা হবে 2 tan inverse আর এটা হবে 2 tan inverse ক্লাসে সবাই কি বুঝতেছো মানে x রেখে কল্পনা করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ক্লাসে সবাই কি বুঝতেছো জি ভাই পরে পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা পাঁচের দুই লেফট সাইড লেফট সাইড না এই আছে সাইন ইনভার্স a বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার 2 tan ইনভার্স x সূত্র হ্যাঁ তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিছি করার জন্য শুধু মানে তোমাদের সদিচ্ছা লাগবে আর কিছু লাগবে তাহলে অঙ্কগুলো করে ফেলতে পারবা tan inverse x সেকেন্ড পেপারের সুবিধাটা হচ্ছে তোমাদের চারটা চ্যাপ্টার খুব একটা বড় না মানে সাপোজ আমি প্রথমে যেই চারটা চ্যাপ্টার তোমাদের পড়াবো সিরিয়ালি 3 করাইছি এরপরে এখন 7 পড়াচ্ছি তারপরে 4 তারপরে 6 এই চারটা চ্যাপ্টারই না মানে আমাদের খুব দ্রুত মানে মোটামুটি ধরো যে মাস খানেক বাদে মাস দেড়েকের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে যে দুটা চ্যাপ্টার আছে মানে ম্যাসিভ বা 9 আর 10 কোর্স তো না ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ফার্স্ট ইয়ার তো সিমিলার হচ্ছে সেকেন্ড পেপারের জন্য 8 আর 9 স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা এই দুটা পার্ট আমরা শেষে করাবো কেন কারণ স্থিতিবিদ্যা গতিবিদ্যার জন্য সকল আইডিয়া মানে অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাইয়া বলবিদ্যা কেমন তো তাদের আমি সবাই যে উত্তরটা দেই সেটা হলো একটা ব্লেন্ডার মেশিনে ফিজিক্স জ্যামিতি ত্রিকোণমিতি এটাকে যদি একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করো তাহলে বলবিদ্যা পায় বুঝছো তো আমার কথা মানে জুসটাই হচ্ছে বলবিদ্যা খুব মজার মানে আমরা এখানে অনেকগুলো জিনিস শিখবো নতুন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আই হোপ যারা পড়ছো মানে চ্যাপ্টারগুলো বড় হইলেও এই চ্যাপ্টারগুলো অন্যান্য চ্যাপ্টারের চেয়ে ইন্টারেস্টিং না ঠিক বলছি জি স্যার যারা আমি অনেকে বলবো ভাই আপনার কাছে সোজা লাগে আমাদের কাছে তো কঠিন লাগে না অ্যাকচুয়ালি আমি তোমাদের মতো করেই চিন্তা করছি মানে রুল আছে তো মানে ধরো ইন্টিগ্রেশন যেমন রুল ছাড়া তো কথাই নেই মানে
রুল দিয়ে তো আমরা অঙ্ক করে ফেললাম, যদিও অনেক বড় চ্যাপ্টার ছিল, তো বলবিদ্যার ব্যাপারটা অনেকটাই এরকম। তো এবার টু কমন নিয়ে কেটে দিই, কত হয় ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এটা সূত্র আছে, ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি সূত্র কত, এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি ট্যান ইনভার্স এক্স। উভয় পক্ষ থেকে ট্যান ইনভার্স বাদ দাও, সো এক্স উইল বি এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান। উভয় পক্ষ থেকে ট্যান ইনভার্স বাদ দিয়ে দিস। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। পাঁচের দুই তালে আর হোমওয়ার্ক থাকলো না, আমি করাই দিছি। এক থেকে পাঁচের মধ্যে শুধু দুটা অঙ্ক বাকি থাকবে, চারের তিন আর পাঁচের এক। লাভ দিব একটা বড় সড়ো। আমরা চলে যাচ্ছি হচ্ছে সতেরো নম্বর অঙ্কে। সতেরোতে চারটা অঙ্ক আছে, এখান থেকে আমি দুইটা করাই দিচ্ছি, বাকিগুলো তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে তোমরা করবে। sec স্কয়ার ব্র্যাকেটে tan ইনভার্স 2 cosec স্কয়ার cot ইনভার্স 3। তোমরা চাইলে এই অঙ্কগুলো দিয়ে করতে পারো, মানে ট্রান্সফরমেশন দিয়ে করতে পারো, কিন্তু তার চেয়ে সোজা একটা নিয়ম আমি দেখাবো। ভেরা tan ইনভার্স 2 এটা দ্বারা কি বোঝায় বলো তো ভেরা? আমি আজকে ক্লাসের ফার্স্ট ইয়ার বলছিলাম লম্ব দুই ভূমি এক। না না না, মানে tan ইনভার্স থিটা, মানে tan ইনভার্স x, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় থিটা, তাই না? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বোঝায়। তাহলে বেসিক্যালি এটা কি sec স্কয়ার থিটা না, আমাকে একটু বলো। জি ভাইয়া। আর এটা হলো cosec স্কয়ার থিটা, তাই তো? sec স্কয়ার থিটাকে কি বলা যায়? একটা tan এর মনে হয় সম্পর্ক আছে, তাই তো? ক্লাসের সবাই কি বুঝতে সমস্যা কথা? জি স্যার। ওকে, সো আমরা সতেরোর এক নাম্বারটা করে দিই। এই স্টাইলে তোমরা বাকি অঙ্কগুলো করবা, আমি দুইটা পড়াই দিব, চারটা আছে সতেরো, এর মধ্যে আমি দুইটা পড়াই দিচ্ছি। সতেরোর এক লেফট সাইড sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3। আর এটাকে থিটা কল্পনা করো, sec স্কয়ার থিটা, সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো এতটুকু? জি ভাইয়া। এক আর একের তো দুই হইল। ভাইরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো tan স্কয়ার থিটা, এটাকে tan থিটা হোল স্কয়ার বলা হয়, মানে অ্যাকচুয়ালি বর্গ করলে tan স্কয়ারের উপরে যায়, থিটার উপরে বর্গ হয় না। ছোটবেলা থেকেই শিখে আসছো tan স্কয়ার থিটা, এটাকে কি আমি tan থিটা হোল স্কয়ার বলতে পারবো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর cot স্কয়ার থিটাকে কি বলা যায়? cot থিটা হোল স্কয়ার। একটা ত্রিকোণমিতি আর একটা বিপরীত ত্রিকোণমিতি কাটা যাবে না ভেরা, এক্স আর এক্স ইনভার্স যেরকম কাটা যায় সেরকম tan tan ইনভার্স এই দুটোও ক্যান্সেল হয়ে যাবে। মানে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। সাপোজ ধরো f অফ x ইকুয়াল টু f অফ থিটা, সাপোজ ধরো sin থিটা ইকুয়াল টু ধরো y, এখন তোমরা আমাকে বলো থিটা কত? sin ইনভার্স y। তো এখন তুমি যদি আবার এই থিটার মানটা এখানে বসাও, cos থিটা কত? sin ব্র্যাকেটে sin ইনভার্স y, এটা আলটিমেটলি কি y হবে? কথা কি বুঝছো? sin থিটা মানে তো y, তো sin sin ইনভার্স এটা অবশ্যই কাটা যায়, ত্রিকোণমিতি আর তার বিপরীত ত্রিকোণমিতি সব সময় ক্যান্সেল হয়ে যাবে। tan tan ইনভার্স 2 কত হয়? 2 স্কয়ার, 3 স্কয়ার, 15। খুবই মজা, এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে, 2 মার্ক। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। জি ভাই। এই টাইপের আরেকটা করব, তেরো এর চার নাম্বারটা একটু দেখ।
17 এর 3 নাম্বারটা পড়ে দিই sin স্কয়ার cos স্কয়ার আছে sin স্কয়ার ব্র্যাকেটে cos ইনভার্স 1/3 cos স্কয়ার sin ইনভার্স 1/8 2/9 প্রমাণ করতে বলছে সবাই কি বুঝতেছো জি ভাইয়া তো এবার ব্র্যাকেটটা উঠায় দাও পাশাপাশি এটাকে cos স্কয়ার থিটাকে কি লিখতে পারবো cos থিটা (1/3)-1/9 অসাধু 9 3 - 1 2/9 যাবো যদিও মাত্র 23টা অঙ্ক খুব বেশি অঙ্ক না কিন্তু তারপরেও আমাদের এটাতে এতগুলা ক্লাস চারটা ক্লাস লাগার কারণ হলো বাচ্চা কাচ্চা আছে অনেক দেখো 14-5টা অঙ্ক 9-6টা তবে 23টা অঙ্ক হইলেও বাচ্চা কাচ্চা সহ 60-70টা হয়ে গেল যাই হোক 18 নম্বরে চলে আসতেছি অঙ্কগুলো মজার হ্যাঁ এখান থেকে দুইটা করাই দিব অঙ্কগুলো ভালো করে খেয়াল করো প্রশ্নে বলছে cot cos inverse sin tan inverse 3/4 3/4 প্রমাণ করতে হবে মানে এগুলো না আমরা ডাবল ট্রান্সফরমেশন করব এখানে খেয়াল করো লাস্টে দেখতে দেখো tan ইনভার্স 3/4 আছে ঠিক তার ইমিডিয়েট আগে কি আছে কে বলতে পারবা সাইন তো আমি যদি tan ইনভার্স 3/4 কে সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে কি সাইন সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে না জি ভাইয়া তো এটা হওয়ার পরে আবার ট্রান্সফরমেশন করতে হবে প্রতিটা অঙ্কে ডাবল ট্রান্সফরমেশন করতে হবে তোমাদের তো আসো 18 এর 1 নাম্বারটা দেখি cot cos inverse sin tan inverse 3/4 cot cos inverse মানে মাঝখানে কিন্তু অনেকে ভুলক্রমে গুণ করে দেয় গুণ চিহ্ন দিয়ে দেয় গুণ চিহ্ন হবে না কিন্তু তুমি আমাকে বলো তুমি কি লেখো cot into π/4 নো নেভার সো কোনো গুণ চিহ্ন দিও না কিন্তু লেখা স্টাইলটা বলে দিচ্ছি আঠারো দেখ অঙ্কগুলি মজা হ্যাঁ ধরো যে কয়েকটা করাই দিলাম বাকিগুলা করলাম সবগুলো মিলে যাবে এমন কোনোটা হবে না যে পারবা আচ্ছা প্রথমে আমি এইটাকে সাইজ করতেছি প্রথমে এখানে যে সমকোণী ত্রিভুজটা tan ইনভার্স 3/4 লম্ব 3 ভূমি 4 প্রতিভুজ কত ভেরা 5 তাহলে সাইন ইনভার্স করলে কত হবে লম্ব বাই অতিভুজ 3/5 স্যার কোস ইনভার্স এর পরে কি আছে সাইন টান ওকে সাইন সাইন ইনভার্স ক্যান্সেল cot cos ইনভার্স 3/5 চলে আসে মানে এই দুটো ক্যান্সেল হয়ে এটা আবার এখানে চলে আসছে এখন আবার cos ইনভার্স 3/5 তার আগে আছে cot আবার ট্রান্সফরমেশন করো cos মানে হলো ভূমি বাই প্রতিভুজ তাহলে লম্ব কত আমি জানি 4 তাহলে cot inverse যদি করি
এরা টেন হলো লম্ব বাই ভূমি কট কি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব চা টাকা কি বাই সোজা হবো তাই না আমি কি ঠিক বলতেছি মানে দুইবার খালি ট্রান্সফরমেশনটা বুঝলেই ক্লাসের এমন কেউ আসো যে ট্রান্সফরমেশন বুঝি নাই কিভাবে করলে বুঝি নাই তার জন্য আবার বলি যেটা ফার্স্টে থাকবে ট্যান ইনভার্স ঠিক তার ইমিডিয়েট আগেরটা দেখবা যেহেতু সাইন আছে এই ট্যান ইনভার্সকে তোমার সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে ট্যান মানে লম্ব বাই ভূমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবা লম্ব তিন এটা চার তাহলে অধিভুজ সেই অনুযায়ী পাঁচ হবে এটা তোমরা নাইনটিনের আইডিয়া থেকেই বুঝো তাহলে ট্যান ইনভার্স যেটা থ্রি বাই ফোর লম্ব বাই ভূমি সাইন ইনভার্স লিখলে সেটা লম্ব বাই অধিভুজ থ্রি বাই ফাইভ লিখতে হবে বোঝা গেছে ক্লাসের সবাই আমি করে দিচ্ছি এটা অনেকবার বোর্ডে আসছে সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স সাইন কট ট্যান কজ একটু হেল্প করবে আঠারো এর দুই লেফট সাইড সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স ঠিক লিখছি দেখো তো এবার আমাকে বলো প্রথম এক্স এর নিচে ওয়ান আছে যার কেউ নাই তার এক আল্লাহ আছে এক্স এর নিচে হলো ওয়ান কজ মানে ভূমি বাই প্রতিভূজ ভূমি হইল এক প্রতিভুজ হইল ওয়ান তাহলে জানতে চাই লম্ব কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বোঝা গেছে কথা সবাই জি ভাইয়া তো এবার সাইন কট ইনভার্স ট্যান ট্যান ইনভার্স কত হবে লম্ব বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স tan inverse cancel চলে আসছে sin cot inverse over 1 minus x square divided by x আবার কি বুঝাবো cot মানে ভূমি বাই লম্ব ভূমি over 1 minus x square লম্ব x প্রতিভুজ কত হবে এটার বর্গ যোগ এটার বর্গ এক হয় তাই না জানতে চাই cot inverse যেটা ভূমি বাই লম্ব sin inverse কত আমরা আরেকটা করে দিব যেন তোমাদের প্রবলেম না হয় আমার মতে এখানে একটা ছোট্ট প্রবলেম আছে ঝামেলা হয় অনেকে চার নম্বরটা cos tan sin cot প্রতিভুজ মানে cot মানে কি কেটে বলতে পারবা ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব মানে প্রতিভুজ হবে √1 cos x স্কয়ার cos tan inverse sin sin inverse কত হবে লম্ব বাই √1 1 plus x স্কয়ার sin tan inverse ক্যান্সেল হয়ে যাবে ভালো আসলো cos inverse 1/√1 মানে কত লম্ব বাই ভূমি লম্ব হলো 1 আর 1 প্লাস x স্কয়ার এর আমাকে একটু বলো কত হবে এটা স্কয়ার যোগ এটা স্কয়ার 4 রুট ওভার 2 প্লাস x স্কয়ার হবে না সবাই কি বুঝতেছো
তার মানে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ উপর 1 + x স্কয়ার বাই উপর cos পদ ইনভার্স কাটা গেল হোল রুট বাই 1 + x স্কয়ার বাই বুঝা গেছে ক্লাসের সবাই জি ভাই আমি এক টাইপের অনেকগুলো করছি তো এই অঙ্কগুলো করে রাখো আমরা নেক্সট আর সূত্রগুলো মানে 1 থেকে 15 ফর্মুলাগুলো মুখস্থ চাই পাশাপাশি তোমরা ফার্স্ট পেপারের ইকোনমিতির যে সূত্রগুলো ছিল সেগুলা অলমোস্ট অনেকে মনে হয় ভুলে গেছো আমি ক্লাস শেষে গ্রুপে ফার্স্ট পেপারের সূত্রগুলো একটু দিয়ে দিই একটু রিকল করে রাখো কাজে লাগবে মানে অনেক দিন ধরে তোমরা তো আসলে ত্রিকোণমিতির ফর্মুলা পড়ো না একবার একটু দেখে রাখবে বুঝতেছো আমার কথা আর সবাই কিন্তু চ্যাপ্টার 3 এর एग्जामটা দিয়ে দিও এই বৃহস্পতিবারে আমরা চ্যাপ্টার 3 এর एग्जामের সলিউশন দিয়ে দিই এই কারণে বৃহস্পতিবারের মধ্যে সবাই পরীক্ষাটা দিয়ে ফেলো সবাই কি বুঝছো আমার কথা ভালো সমস্যা